প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করবো দু সালে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা কবিতা থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে। দেখো তোমরা জানো তোমাদের চারটে কবিতা পাঠ্য ছিল কিন্তু এই বর্তমান সিচুয়েশানে একটি কবিতা তোমাদের বাদ দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরের বন্দিনী বাকি তিনটি কবিতা তোমাদের পড়তে হচ্ছে লালন ফকির রচিত বাড়ির কাছে আরসিনগর মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলাধ্বজের প্রতিজনা এবং জয় গোস্বামী রচিত নুন কবিতাটি তো চলো প্রথমেই কবিতা থেকে যে এমসি কিউ চার নম্বরের জন্য আসবে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নেই প্রশ্ন নাম্বার ওয়ান পরশি বাস করেন কবির পাশের গ্রামে আর সিনগরে শূন্য ও নেড়ে কবির মনে দ্বিতীয় প্রশ্ন গ্রাম বেরিয়ে অগাধ পানি এখানে বেরিয়ে শব্দের অর্থ পার হয়েছে বেষ্টন করে ঘুরে ঘুরে মধ্যে তিন পরশি যদি আমায় ছুতো পরশি ছুলে কী হতো জমজাতনা দূর হবে শুভবুদ্ধির বিকাশ হবে সমাজ সচেতনতা বাড়বে ভালোবাসা বোধ জাগবে চার লালন ও পরশির মধ্যে দূরত্ব হল কয়েক মাইল একশো যোজন হাজার যোজন লক্ষ যোজন পাঁচ আরসি শব্দের অর্থ পরশি আয়না কাঁচ ছায়া পরের প্রশ্ন নীলধ্বজের প্রতি জোনা কবিতায় পার্থকে নীলধ্বজ কি জ্ঞানে পুজো করেছিলেন নারায়ণ শিব ব্রহ্মা ইন্দ্র সাত নম্বর প্রশ্ন নিবর জননী পিতা ব্রাহ্মণ এদের সন্তান হলেন ব্যাসদেব দ্রোণাচার্য দৈপায়ন ভীষ্ম আট জোনার পুত্রের নাম কর্ণ প্রবীর অভিমন্যু অশ্বথামা নয় নীলধ্বজের প্রতি জোনা পত্র কবিতার উপাদান আছে মহাভারতের শান্তি পর্বে পর্বে উদ্যোগ পর্বে অশ্বমেধ পর্বে দশ রে অবোধ কে মুছি বেতরে এখানে অবধ হলেন কৃষ্ণ অর্জুন নীলধ্বজা প্রবীর পরের প্রশ্ন নুন কবিতায় কতকের দিন যায় এসে খেলে আহ্লাদে অসুখে ধার দেনাতে খুশিতে পরের প্রশ্ন খেতে বসে রাগ চড়ে যায় কারণ ঠান্ডা ভাতে ব্যঞ্জন নেই ঠান্ডা ভাতে স্বাদ নেই ঠান্ডা ভাতে নুন নেই পরিমাণ মতো ভাত নেই পরের প্রশ্ন বাড়িতে ফেরার পথে কিনে আনি গো কি পাখির খাঁচা কুলের টব চারা কুলের তোরা পরের প্রশ্ন আমাদের দিন চলে যায় হেসে খেদে দুঃখ করে বাজার করে সাধারণ ভাত কাপড়ে পরের প্রশ্ন সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া এমনটি ঘটার কারণ সব দিন হাতে পয়সা থাকে না সব দিন বাড়িতে রান্নার প্রয়োজন থাকে না সব কিছুই মর্জির উপর নির্ভর করে সব দিন বাজার বসে না পরের প্রশ্ন আরসি নগরে বাস করেন মুর্শিদ আল্লাহ বা ভগবান মনের মানুষ পরোশি এই গেল তোমাদের কবিতা থেকে এমসিকিউ অবশ্যই গুরুত্বপূর্ণ এমসিকিউ সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও আমরা উত্তর ঠিক হলো কি তোমাদের জানিয়ে দেব। এবার চলে আসি এসে এর প্রশ্ন দেখো কবিতা থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এসে কিউয়ের জন্য সেইগুলি একবার দেখে নাও প্রশ্ন নাম্বার ওয়ান আমি কেমন এসে গাঁয় যাই রে বক্তার যাওয়ার ক্ষেত্রে অসুবিধা কোথায় দুই আমার জমজাতনা যেত দূরে জমজাতনা শব্দবন্ধটির তাৎপর্য বুঝিয়ে দাও তিন আমি বাঞ্ছা করি বাঞ্ছা শব্দের অর্থ কি চার গ্রাম বেরিয়ে অগাধ পানি এখানে কোন গ্রামের কথা বলা হয়েছে পাঁচ যবে দেশ দেশান্তরে জনরবলবে এ কাহিনী কোন কাহিনীর কথা বলা হয়েছে ছয় মহারথী প্রথা কিহে এই মহারথে কোন কাজ মহারথী প্রথার বিরোধী সাত অন্যায় সমরে মুরো না ছিল বালকে মুরো বলতে কার কথা বলা হয়েছে আট সত্যবতী ব্যাস বিখ্যাত জগতে ব্যাস কেন বিখ্যাত নয় দইল খান্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে কে কেন খান্ডব দাহন করেন দশ ভীরুতার সাধনা কি মানে বলবাহ, হোক জনা ভীরুতার সাধনা বলতে কী বুঝিয়েছেন এগারো কেমনে এ অপমান সব ধৈর্যধরী কোন অপমানের কথা বক্তা জানিয়েছেন বারো আমাদের শুকনোভাতে লবণের ব্যবস্থা হোক কাদের প্রতি এই আবেদন জানানো হয়েছে পরের প্রশ্ন খেতে বসে রাগ চড়ে যায় কারণ কি পরের প্রশ্ন নুন কবিতায় আমরা কারা পরের প্রশ্ন সব দিন হয় না বাজার কারণ কি পরের প্রশ্ন রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি মাথায় রাগ চড়লে কি ঘটনা ঘটে পরের প্রশ্ন নুন কবিতায় সাধারণ মানুষের বাড়ি ফিরে রাগের কারণ কি পরের প্রশ্ন মরি কর্ণ মহাজসা মহাজসা কর্ণ কিভাবে মারা যান এই ছিল তোমাদের কবিতা থেকে গুরুত্বপূর্ণ এসে কেউ এবার পাঁচ নম্বরের প্রশ্ন বড় প্রশ্ন পাঁচ নম্বরে দুটি প্রশ্ন করতে হয় কবিতা থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেটি একবার দেখে নাও প্রশ্ন নাম্বার ওয়ান তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে কার সঙ্গে এই ববধান। একত্র থেকেও এই ববধানে তাৎপর্য কি পরের প্রশ্ন বলবো কি সেই পরশির কথা পরশিকে কে উক্তিটির আলোকে পরশীর স্বরূপ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন মহারথী কি হে এই মহারথী মহারথী কি কে কিভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও পরের প্রশ্ন নীলাধ্বাজের প্রতি জোনা কবিতায় জোনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে পরের প্রশ্ন নীলধ্বাজের প্রতি জোনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন পাগলিনী জনা পাঠ্যপত্র অনুসরণে পাগলিনী জোনার চরিত্র বিশ্লেষণ কর পরের প্রশ্ন আমরা তো অল্পে খুশি বক্তার জীবন চরিত্রের কিরূপ পরিচয় কবিতায় ফুটে উঠেছে পরের প্রশ্ন আমাদের ভাতে লবণের ব্যবস্থা হোক কে বলেছে এ দাবি কার কাছে কেন পরের প্রশ্ন আমি তার মাথায় চড়ি কে কার মাথায় চরে উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন আমরা তো অল্পে খুশি অল্পে খুশি মানুষদের জীবনযাত্রার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও পরের প্রশ্ন এ বিষম জ্বালা ভুলিব সত্তরে বক্তাকে তার বিষম জ্বালাটি কি কীভাবে তিনি এই জ্বালা ভুলতে চান পরের প্রশ্ন আমি বাঞ্ছা করি দেখব তারি বক্তা কাকে দেখতে চান কিভাবে তার দর্শন পাওয়া যাবে এবং শেষ প্রশ্ন মাঝে মাঝে চলেও না দিন কার মাঝে মাঝে দিন চলে না দিন না চলার কারণ কি এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে পরিচয় পাওয়া গেছে তা নিজের ভাষায় লেখক এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর দু হাজার বাইশের কবিতা থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একটি আলোচনা আশা করব তোমাদের অনেকটাই উপকারে লাগবে আর যদি তোমরা এর যথাযথ উত্তর প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে ইফিনিক্স ডট ও লগ ইন করে প্রয়োজনীয় নোটস এবং সাজেশান সংগ্রহ করো পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসবো পরের ক্লাসে ততক্ষণ সঙ্গে থাকো স্টেটিউল